बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मलेशिया बीएमपी कर्तृक आयोजित आजकेर जनाब आराफात रहमान कोको साहेबेर षष्ठ मृत्युबार्षिकी उद्यापन उपलक्षे दोआ अनुष्ठान सम्मानित श्रद्धास्पद सभापति जनाब महबूब आलम शाह सिनियर सहसभापति मलेशिया बीएमपी उपस्थित रहेछेन साबेक मंत्री आजकेर अनुष्ठान अन्यतम प्रधान अतिथि प्रधान आकर्षण जनाब डॉक्टर अब्दुल मोइन खान उपस्थित रहेछेन साबेक मंत्री एयर वाइस मार्शल आलताफ हुसैन चौधरी साहेब उपस्थित रहेछेन आजकेर एखाने बीएमपी जलवायु विषयक सम्पादक जनाब प्रोफेसर मलेशिया बीएमपी साधारण सम्पादक जनाब मोशाराफ हुसैन सह विभिन्न अतिथिवृंद अस्सलामु आलाइकुम वरहमतुल्लाहि वबरकातुहु আমরা আমাদের নিয়ম অনুযায়ী আজকের এই অনুষ্ঠানের যে সেটি হচ্ছে যে দোয়া এবং তার জন্য আলোচনা অনুষ্ঠান আমরা শুরুতেই সেই দোয়ার দিকে যাব দোয়ায় যাওয়ার পূর্বে আমি দুই একটি কথা বলে আমার দোয়া অনুষ্ঠান শুরু করছি বন্ধুরা আমার আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার এই স্থপতি বাংলাদেশকে যে ব্যক্তি স্বাধীনতা অর্জন করে দিয়েছেন যার স্বাধীনতার মধ্য দিয়ে ডাকের মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন যার ডাকে সারা দিয়ে আমার দেশের মানুষ মুক্তি পেয়েছে স্বাধীনতা পেয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান আজকের এই আরাফাত রহমান কোকো আরাফাত রহমান কোকো হচ্ছে আজকের এই এমন একটি পরিবারের সন্তান যিনি হচ্ছেন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা আমাদের প্রাণ প্রিয় নেত্রী আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সন্তান আজকে আরাফাত রহমান কোকো হচ্ছে এমন ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে এই সূর্য সন্তানদের পরিবার যারা যুদ্ধে অংশগ্রহণ করে সম্মুখ যুদ্ধে বীরাঙ্গনার পরিচয় দিয়ে বীরোত্তম খেতাব পেয়ে আজকের বাংলাদেশ নামক রাষ্ট্রটির পরিচয় দিয়েছে সেই পরিচয় বহনকারী পরিবারের সন্তান আরাফাত রহমান কোকো এবং আমাদের তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমান কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনারা জানেন বাংলাদেশ নামক এই রাষ্ট্রটিতে যখন এই জগদ্দল পাথরের মতো বামপন্থী আস্তিক্যবাদী ভারত গেসায় অসভ্য সরকার ক্ষমতায় আসার জন্য এক এগারোর সৃষ্টি করেছিল সেই এক এগারোর সূচনাকারী থেকে শুরু করে জিয়া পরিবারের উপরে অন্যায়ভাবে জুলুম করে নির্যাতন করে অত্যাচার করে তাদেরকে পঙ্গু করার একটি গভীর ষড়যন্ত্র করা হয়েছিল তাদেরকে দুনিয়া থেকে মাইনাস করার জন্য চেষ্টা চালানো হয়েছিল তার অংশ বিশেষ হিসাবে জনাব আরাফাত রহমান কোকো এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের উপরে অমানুষিক নির্যাতন করেছিল এই আওয়ামী বাকশালী সরকার এই আওয়ামী বাকশালী সরকারের সেই সূচনা এক এগারোর সূচনা সেই সূচনা থেকে শুরু করে বর্তমান অবধি পর্যন্ত সেই জুলুম নির্যাতনের শিকার হচ্ছে দেশমাতা বেগম খালেদা জিয়ার এই পরিবার সেই দেশমাতার এই পরিবারের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিল সেই চক্রান্তের অংশ বিশেষ হিসাবে মালয়েশিয়াতে যখন অবস্থান করেছিলেন আমাদের সকলের তিনি এখানে বসে হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন শুধুমাত্র সে মৃত্যুর কোলে যখন ঢলে পড়েছিলেন তৎকালীন সময় আমাদের মনে আছে যে বাংলাদেশে দেশ মাতা বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতন হয়েছিল তার উপরে তার পরিবারের উপরে মানসিকভাবে যে নির্যাতন করেছিল সেই নির্যাতন সহ্য করতে না পেরে আমাদের মহান নেতা তারেক রহমানের ভাই জনাব আরাফাত রহমান কোকো মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন আজকে তার মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে এই সরকার এবং বাকশালী সরকার দায়ী বন্ধুরা আমার আমরা আজকে আরাফাত রহমান কোকোর মুনাজাতের পূর্বে বলতে চাই আরাফাত রহমান কোকো একটি রাজনৈতিক পরিবারের সন্তান ছিলেন একটি সেনাবাহিনীর পরিবারের সন্তান ছিলেন একটি রাষ্ট্রপ্রধানের পরিবারের সন্তান ছিলেন একজন জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের পরিবারের শক্তির সন্তান ছিলেন এই আরাফাত রহমান কোকো ছিলেন বাংলাদেশের দেশমাতা বেগম খালেদা জিয়ার সন্তান এই কোকো ছিলেন আমাদের দেশের স্বাধীনতার ঘোষক মহান নেতা আমাদের জনাব এই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তার উপরে যে নির্যাতন করা হয়েছে এত কিছু তিনি পাওয়ার পরেও তিনি কিন্তু কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি তারা কিন্তু কোনোদিন রাজনৈতিক পরিবারে বড় হওয়া সত্ত্বেও দুর্নীতির সাথে কোনোদিন লেগে থাকেননি তার কারণেও আজকে তাকে মৃত্যুর কোলে ঢুলে দিতে হয়েছে আজকের এই দোয়া মোনাজাতের পূর্বে দেশবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাবো আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক জনতা সবাই মিলে আমাদের এই পরিবারকে রক্ষা করতে হবে স্বাধীনতার ঘোষকের এই পরিবারকে রক্ষা করতে হবে দেশ মাতা বেগম খালেদা জিয়ার পরিবারকে রক্ষা করতে হবে আরাফাত রহমান
হানান যেভাবে জীবন দিয়ে দিয়েছেন সেই জীবনে আমাদেরকে উৎসাহিত হয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আসুন আমরা সকলে তার রুহের মাগফিরাত কামনায় এবং দেশ মাতা বেগম খালেদা জিয়ার পিতা মাতা সহ জিয়াউর রহমানের পিতা মাতা সহ পরিবারের আমাদের বিএনপি নেতা নেত্রী যারা মৃত্যুর কোলে ঢুলে পড়েছে, যারা খুন হয়েছে, গুম হয়েছে, তাদের সকলের উদ্দেশ্যে দোয়া মোনাজাত পরিচালনা করব। আসুন সকলে আমরা সূরা ফাতিহা একবার, তিনবার সূরা ইখলাস, ১১ বার দুরূদ শরীফ পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আজকে আমরা মালয়েশিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতা কর্মীরা আজকের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে সহ সাবেক মন্ত্রীদেরকে আমাদের পিতাতুল্য সেই মন্ত্রীদেরকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের এই হাতকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের এই পবিত্র দিনে আমরা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান জনাব আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকীতে আমরা মালয়েশিয়া বিএনপি হাত তুলেছি। আল্লাহ আজকের এখানে যে আলোচনা হবে, আমাদের যে দোয়া হচ্ছে, সবকিছু সব তুমি তার রুহের মাগফিরাতে পৌঁছে দাও। ইয়া আল্লাহ তার কবরকে জান্নাতুল বাগিচা বানিয়ে দাও। ইয়া আল্লাহ তার পরিবারের যারা মৃত্যুবরণ করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিতামাতা দেশ মাতা বেগম খালেদা জিয়ার পিতামাতা, তার পরিবারের বোন সহ আত্মীয় স্বজন যারা যেখানে শায়িত আছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ইয়া আল্লাহ সারা বাংলাদেশে আওয়ামী লীগের এই জাহিলিয়াতের যুগে বর্তমান সরকারের অনৈতিক আচরণের কারণে জিম্মি হয়ে হাজার হাজার নেতাকর্মী আজকে শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে, মৃত্যুর কোলে ঢুলে পড়েছে, জেল জুলুমের শিকার হয়ে মারা গিয়েছে। আল্লাহ আমাদের সেই সকল জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের বাংলাদেশের সকল শক্তিদার মানুষ যারা শাহাদাত বরণ করেছে সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ এই বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্দেশ্যে স্বাধীন করে দিয়েছেন, যখন কোন মানুষ স্বাধীনতার ডাক দেওয়ার মতো সাহস পায়নি, যখন এদেশের বাকশালীরা দেশ থেকে দেশান্তরিত হয়ে কেহ জেলের ভিতরে ছিলেন, কেহ পলাতক ছিলেন, তৎকালীন সময় সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আল্লাহ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গোড়া এই বাংলাদেশকে আবার এই ডক্টর মঈন খানের নেতৃত্বে, আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে, এ কে মাহিদুজ্জামানের নেতৃত্বে, মাহবুব শাহ আমাদের মোশাররফ সাহেব সহ বাংলাদেশের সকল নেতাকর্মীদের নেতৃত্বে আবার দেশটাকে সুন্দরভাবে পরিচালনার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সর্বোপরি তোমার কাছে অনুরোধ করব, যার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, আমাদের এই আরাফাত রহমান কুকু সাহেবকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ সর্বশেষ তোমার কাছে বলবো, আল্লাহ আমার দেশে যে মানুষগুলো খুন গুমের শিকার হয়েছে, বিশেষ করে আমাদের এম ইলিয়াস আলী সহ বাংলাদেশের বিএনপির অনেক নেতাকর্মী আজকে গুমের শিকার হয়েছে, আল্লাহ তারা জীবিত থাকলে তাদেরকে আমাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ এই জালেম শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করে দাও, এই আওয়ামী শাসন থেকে স্বাধীন বাংলাদেশের সূর্যোদয় আবার উদিত করে দাও, যেখানে একটি সোনার বাংলা, স্বাধীন বাংলা সুন্দর স্বপ্ন দেখবো, দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলে মিশে আমার বাংলাদেশকে গঠন করবো, সেই তৌফিক দিয়ে দাও। সর্বোপরি আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সর্বশ্রেষ্ঠ বয়োজ্যেষ্ঠ দেশ মাতা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ তাকে দীর্ঘায়ু হায়াত দারাজ করে দাও। আল্লাহ সর্বোপরি তোমার কাছে অনুরোধ করব, আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক যার নেতৃত্বে বাংলাদেশ আবার শহীদ জিয়ার মতো একজন নেতৃত্ব খুঁজে পাবে, সেই মহান নেতা আমাদের তারেক রহমানকে দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ তাকে নেতৃত্ব বলিয়ান করে আমার দেশের নেতৃত্বে তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ ডাক্তার ফাইজুল হক, অত্যন্ত সাবলীল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জেলতনা ক্রিয়া সংগঠক আরাফাত রহমান কক্ষ ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আপনার দোয়া এবং মোনাজাত যেন আল্লাহর দরবারে কবুল হয় এবং ওনাকে যেন বেহেশতের সর্বোচ্চ পর্যায়ে ওনাকে আল্লাহ প্রদান করেন সেই আশা আমরা ব্যক্ত করি। এখানে আমাদের সাথে আরো সংযুক্ত হয়েছেন আরাফাত রহমান কক্কর, উনি আমাদের বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির উনি চেয়ারম্যান ছিলেন, সহযোগী বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্ট বোর্ডের উনি অন্যতম সদস্য ছিলেন, আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সাবেক ম্যানেজার, সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার, ক্রিকেটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কোয়ালের সাধারণ সম্পাদক দেবব্রত পাল দেবুদা। এখানে আরো উপস্থিত আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। দেবুদার কথা শুনবো, তার আগে আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালয়েশিয়া শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এবং